ওয়ালটন এবং যে ম্যাচটিতে মোহামেডান প্রতিপক্ষ গাজি গ্রুপ ক্রিকেটার্স ব্যাটিং এ মুহূর্তে স্পোর্টিং ক্লাব স্পিনার খানিকটা ক্রস আর্মে বল করে থাকেন প্রথম বল একটা ওপেন দাঁড়িয়েছিলেন যদিও ডাউন এসে লফটেড অন রাইট জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত এর মধ্যে চেঞ্জাম্পেসকে বড় রান আসতে বাধ্য পরবর্তী বল সুইফ করেছেন প্রথমে ডিপ মিড উইকেটের ফিল্ডারটা পেছন দিকে চলে গিয়েছিলেন ভেবেছিলেন ছক শেষ পর্যন্ত তাঁরই অনবদ্য ফিফটির কল্যাণে একশ রান পার করেছিলেন লেগ লেগ চাম্পের পরে গতি আছে বলে মোমেনুল হক সেখান থেকে চারটে রান আদায় করেছেন সে ডিপাইন লেগ অঞ্চলে হাওয়ায় ভাসিয়ে মেরেছেন এবার কাট করেছেন ব্যাকফুটে গিয়ে বল যাচ্ছে ব্যাকওয়ার্ড পড়না চুল চারের জন্য আরেক

স্কোরবেন মাহমুদলা রিয়াদ কে খানিকটা স্লোয়ার ডেলিভারি ছিল এবার ব্যাকফুটে গিয়ে সস্থিতে রাখছেন না লেগ স্ট্যাম্পের দিকে গেছে বলটা ড্রিফট করে আবেদন অনেক আবেদন মাহমুদলা রিয়াদের আউট দিয়ে দিয়েছেন আম্পায়ার কাউন্টার দিতে পারেন ফুল লেন্থের ড্রাইভিং স্লটে আমি একটু অবাক হলাম তারিদে তারি প্রমাণ খানিকটা ব্যাক অফ লেন্থ ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করেছেন এবার নাসুম আসছেন একটা লফটের ডেলিভারি ছিল অফস্টম্পের খানিকটা বাইরে ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাকস ম্যান শুভাগত এবার কিন্তু ব্যাক ফুটে কাট করে দিয়েছেন বলটাকে বল बाउंड्री দিকে ছুট এবং আজকে মামাদানের এই সময়টায় তার ব্যাটিংটা খুব জরুরি এবারে কিছুটা সুযোগ এসেছিল হাফ চান্স অবশ্যই তাদেরকে রান তুলতে হবে এবারে ফুল অন লেন্থে ড্রাইভিং স্লটে একটা জুসি ডেলিভারি দিলেন টপের ছটি দল নিয়ে মুকিদুল একটু খরচে দুই ওভারে পঁচিশ রান যার কারণে কিন্তু ভরসা পেলেন না মোমিনুল হকের এই ওভারটা কিন্তু ডিসিসিভ হয়ে যাচ্ছে একদমই বলা যায় করেননি হাওয়ায় ভাসিয়ে করেননি এবার কিন্তু খানিকটা এগিয়ে এসে ফুল টস বানিয়ে নিয়েছেন বলটাকে হাত থেকে ছুটে গিয়ে হয়েছে এই মাইন্ড সেট আপটাই ব্যাটসম্যানদের মাথার মধ্যে ঘুর পাক আছে আবার ফুল টস বাজে একটা ডেলিভারি সাদিপের বিরুদ্ধে ব্লক হলে দারুন একটা ডেলিভারিতে ভাগতর দিকে তাকিয়ে কিন্তু এখন ও পুল করতে গিয়েছিলেন ব্যাটার কান আবারো ডাউন দা ট্র্যাকে আবারো চেঞ্জ অফ পেস একটু ব্যাকআপ লেন্থের এবারে নিজের স্পেলে শেষ বলটি করতে ব্যাকআপ অল ডেলিভারি সামনের পায়ে গিয়েছে পুল করেছেন আউট ইয়েস ডিপ মিড উইকেটের অঞ্চলে আর একটা দুরদান্ত ক্যাচ জিম্বাবে সিরিজ এবারে এলো ফুল টস অফ স্টাম্পের বাইরে তবে যে থ্রোটা করলেন পায়ে লাগলো

আবারও শর্ট বল অফ স্টাম্পের উপরে এবারে স্টিয়ার করে দিয়েছে থার্ড মানে ফিল্ডার মিস ফিল্ডিং নামে ডান্সিং ডাউন দ্য ট্র্যাক বোলারস ব্যাক ড্রাইভ সাকিব আল হাসান কে 10 করলেন মাইদাস ডাউন দ্য ট্র্যাক এবার অন বল সাকিব আল হাসান কেন তিনি বিশ্ব অলরাউন্ডার সেটাকে তিনি প্রমাণ করলেন আবারও যখন ডাউন দ্য ট্র্যাকে আসলেন একটা অন বল এতটা নিচু হলো বল তো ওঠেনি এবং উল্টো থ্রি ব্রাদার্স এনএমএল হয়ে গেল তবে বৃষ্টির প্রকোপটা ততটা বেশি নয় তবে স্টুডিওতে এবং বৃষ্টি শেষে খেলা যখন পুনরায় শুরু হবে তখন আবারও আমরা ফিরে আসব মিরপুর শেরে বাংলায় থ্যাংক ইউ থেকে একটু বের করে নিচ্ছেন রিভার্স সুইপ খেলতে গিয়েছেন সৌম্য সরকারের জন্য এবং ব্যাকওয়ার্ড নাম শেখের সেই ব্যাটিংটা এবং বল বল করে দিলেন সৌম্য সরকারকে বুঝে ওঠার আগে বললেন একদম শেষ মোমেন্টে লেগ স্টাম্পে পিচ করিয়ে বল ফ্লাইটেড কুইকার এবং ফুলার এবারে মোমিনুর হক সৌরভ ডাউন দা উইকেটে এসে মিড উইকেট দিয়ে উড়ে মেরেছেন ও ফিল্ডিংটা খুব স্লপী হয়ে গেছে এই মুহূর্তে আসিফ এবারে ড্রাইভ একটা জোসি হাফ ভলি আবু জায়েদ রাহির লেন্থ ডেলিভারি পিক করেছেন অসাধারণ শট একটা গালি আছে ব্যাকওয়ার্ড পয়েন্ট আছে একটা ফুল টস মতো করেই ফুলার লেন্থে বলটা পিচ করিয়েছেন খানিকটা ওভার পিচ শর্ট বল এবারে ব্রিলিয়ান্ট ক্যাচ বাম থেকে ঝাঁপে পড়ে জয়ের দ্বার প্রান্তে গাজী গ্রুপ ক্রিকেটার বলতেই হয় নতুন শুরু হবে মমিনুল হক আন্ডার সানে ব্যাট করছেন কার্যকরী একটা ইনিংস একটু বার বল করেছেন দশ রান দিয়েছেন কোনো উইকেট পান্ডে সাকিব আহাসান তিন বার বল করেছেন চব্বিশ রান দিয়ে একটি উইকেট এবং সেই সাথে বাউন্ড্রির মাধ্যম দিয়ে খেলাও কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ এই ম্যাচ সাত উইকেটের ব্যবধানে জিতে নিল কাজী গ্রুপ ক্রিকেটার্স প্রতিপক্ষ মামাডানের বিরুদ্ধে প্রতাপশালী একটা জয় গাজী গ্রুপ ক্রিকেটার্স কিন্তু এই মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের এগেইনস্টে স্কোর কার্ডে চলে যাব সরাসরি